হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ আপনাদের সাথে উড়িষ্যার একটা ডাল, যেটাকে ডালমা বলে, এটা আমি রান্না করে শেয়ার করে দেখাবো। এই রান্নাটা খুব ভালো খেতে, খুব প্রোটিনযুক্ত খাবার, প্রচুর সবজিপাতি দিয়ে ডালটা হয় আর তেলও খুব কম লাগে। তো এই রান্নাটা আপনারা দেখে আপনাদের ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। আর যাদের আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর নতুন নতুন রান্নার আপডেট পেতে বেল আইকনটা টিপতে ভুলবেন না। তো চলুন দেখে নিই রান্নাটা করতে আমাদের কী কী লাগছে। ডালমাটা করতে আমাদের লাগছে, এখানে আমি কাঁচকলা ছোটো ছোটো করে কেটে একটু নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি নিয়েছি মূলো, সজনে ডাঁটা, মিষ্টি কুমড়ো, বেগুন, শিম। আর এখানে আমি নেব পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন। এখানে আমি একটা ভাজা মশলা নিয়েছি, এটা হচ্ছে শুকনো খোলায় জিরে আর শুকনো লঙ্কা, একটা শুকনো খোলায় ভেজে নিয়ে আমি গুঁড়ো করে রেখেছি। এখানে আমি নিয়েছি মুগ ডাল, ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর একটু নারকল। রান্নাটা আমি করব সাদা তেলে। চলুন শুরু করি রান্নাটা। কড়াইটা আমি গরম করে নিয়েছি, এবার এতে আমি মুগ ডালটা ভেজে নেব। এটা আমি একটু লাল করে ভেজে নেব। ডালটা আমার ভাজা হয়েছে, এবার এটাকে আমি একটু ধুয়ে নিয়ে সেদ্ধ করব। ডালটা আমি ধুয়ে একটু জল দিয়ে সেদ্ধ বসাবো। এবার অল্প একটু নুন দিয়ে এটাকে ঢেকে দেবো। এবার এটাকে আমি সেদ্ধ হতে দেব কিছুক্ষণ। ডালটা আমাদের কিছুটা সেদ্ধ হয়েছে, পুরোপুরি এখনো সেদ্ধ হয়নি। এখন আমি এতে যেই সবজিগুলো নরম হতে টাইম লাগে সেগুলো দিয়ে দেব। মূলোটা দিয়ে দেব, শিমটা দিয়ে দেব, দিয়ে এটাকে আমি ফুটতে দেব। এবার আমি 10 মিনিট পর এই কাঁচকলাগুলোকেও দিয়ে দেব। মিষ্টি কুমড়োটাও দিয়ে দেব। সজনে ডাঁটা কটাও দিয়ে দেবো। বেগুনটা আমি সবার আরও পরে দেবো। এগুলো সব পুরোপুরা সেদ্ধ হয়ে গেলে তারপর আমি বেগুনটা দেবো। ডালটা থেকে আমার জল শুকিয়ে গেছে, আমি আরও একটু জল দেব। জল দিয়ে এবার আমি এতে অল্প একটু হলুদ দেব। বেগুনটা আমি এখনো দেব না, আরও একটু পরে দেব, কারণ সবজিগুলো আমার আরও সেদ্ধ হবে। এটাকে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি বেগুনগুলো দিয়ে দেব। বেগুনটা দিয়ে আমি 5 মিনিট একটু ফুটিয়ে নেব আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ডালটা আমার হয়ে গেছে, এবার এটাকে আমি নাবিয়ে নেব।
ডালটা নাবিয়ে নিয়েছি। এবার আমি এতে 1 টিস্পুন মতো সাদা তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এতে আমি তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। ফোড়নটা ভাজা ভাজা হলে আমি ডালটা দেব। নারকেল কোরাটা উপর থেকে দিয়ে দেবো। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার এটা 5 মিনিট ফুটলে আমি নামিয়ে নেব। ডালটা আমার হয়ে গেছে, আমি ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার এই ওপর দিয়ে আমি এই ভাজা মশলাটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে এটাকে আমি সার্ভ করে দেবো। দেখুন আমি ডালটা সার্ভ করে নিয়েছি। তো আপনারা এই রান্নাটা দেখে আপনারা বানাবেন, বানিয়ে কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নমস্কার।